আজ পড়তে চলেছে ঘূর্ণিঝড় কম্পাসু কতটা প্রভাব পড়বে বাংলায় তো কবে কোন উপকূলে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় কম্পাসু এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলায় পড়বে কি বলছে আবহাওয়া দপ্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোটা দেশের অধিকাংশ অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা এই পরিস্থিতিতে যখন একটু নিশ্চিন্তে থাকার কথা ভাবছে দেশবাসী তাতেও জো নেই এরই মধ্যে ঘূর্ণিঝড়ও আঁচড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ চীন সাগরে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় কম্পাসু আঘাত হানার পরে তার প্রভাব বঙ্গোপসাগরেও এসে পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে আঁচড়ে পড়েছে কম্পাসু এই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি এক হারিকেন বলছেন বিশেষজ্ঞরা এই মুহূর্তে হংকংয়ের দক্ষিণ পূর্বে এবং ম্যানিলার উত্তর ও উত্তর পশ্চিমে অবস্থান করছে কম্পাসু যদিও ঘন্টায় মাত্র 20 কিমি বেগে পশ্চিম দিকে এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড় কত গতিবেগ ঘূর্ণিঝড়ের জানা গিয়েছে এই ঝড়ের বেগ ঘন্টায় সর্বোচ্চ 90 কিমি হতে পারে ইতিমধ্যেই হংকংয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এই ঘূর্ণিঝড় চীনের হাইনান প্রদেশের দিকে এগিয়ে চলেছে বলে জানা গিয়েছে চীনে আঘাত হানার পরে কম্পাসু টনকিন উপসাগরে প্রবেশ করে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ধীরে ধীরে তা আরও পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতেও ভারতে মূলত এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে অন্যদিকে রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাতেও সম্ভাবনা রয়েছে প্রবল ঝড় বৃষ্টির তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ